কেউ যদি অজানা সত্ত্বে তার শিরিক হয়ে গেছে অর্থাৎ তার ইচ্ছে নাই শিরিক করার কিন্তু তার কথায় তার বলায় বাচনে এমনটা হয়ে গেছে এটি কিন্তু বান্দার ভুলে হয় ইচ্ছাকৃত না যেহেতু ইচ্ছাকৃত না আমার আল্লাহ রাবুল আলমিন তৌবার মাধ্যমে সেটি ক্ষমা করে দিবেন যদি কেউ খালেজ ভাবে তওবা করে আল্লাহ আল্লাহ সুবাহ যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে তার পুরস্কার কি তৌবার পুরস্কার অনেক অনেক বেশি আল্লা সুবাহান তালা বান্দাকে এমনভাবে কাছে টেনে নিই রবিজি সাল্লা সাল্লাম ইসাদ করেন যে একজন মা তার হারানো সন্তানকে ফিরে পেলে যেমন খুশি হয় আল্লাহ সুবাহান তালা আল্লাহ রব্বুল আলামিন বান্দার তৌবা করার পরে ওই বান্দার প্রতি ঠিক সেই রকমভাবে খুশি হয়ে যান সমস্ত মাফ হয়ে যাবে এবং জান্নাত তার পুরস্কার হবে সুবাহান আল্লাহ এটি হচ্ছে অন্যতম একটি পুরস্কার তওবার দ্বিতীয় যে পুরস্কার সেটি হচ্ছে আল্লাহ রাবুল খুব বেশি খুশি হন যেমন নবীজি সাল্লাম এই ব্যাপারে বলেন যে ও আল্লাহ আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন এখানে যে আফরাহু শব্দটি এটি সুপার লিটিভ ডিগ্রি একটি শব্দ ইসমে আফজিল বলে আর বিগ্রাহারে অর্থাৎ আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন কিসে বেতাি আবদেহী যখন তার বান্দা তৌবা করে এই যে ব্যাপারগুলি এগুলো একজন বান্দার জন্য এর থেকে বড় কোনো পুরস্কার তো আর হতে পারে না জি আপনার কাছে এই পর্যায়ে জানতে চাই যে কেউ যদি কবিরা গুণা করে বা কেউ যদি শিরিক করে সেই শিরিক থেকে করলে আল্লাহ মাফ করে কিনা কবিরা গুণা করলে কবিরা গুণা তবর মাধ্যমে ক্ষমা হয় কিনা আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদে তার ক্ষমা যে ঘোষণাগুলি দিয়েছেন বারবার এবং রসুল্লা পাকসুরসাল্লামের হাদিসে উম্মতের জন্য যে ক্ষমার নির্দেশনা আসছে সুসংবাদ আসছে এর মধ্যে আমরা খেয়াল করি যে একটি কমন ব্যাপার আছে যেটি যেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেটি তিনি ক্ষমা করবেন না সেটি কি সেটি হচ্ছে বান্দা যখন জেনে শুনে ইচ্ছে করে যখন শিরিক করবে আল্লাহর সাথে যখন শরিক করবে কাউকে অংশীদারিত্ব স্থাপন করবে এটি আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করেন না তো এই শিরিক ছাড়া এছাড়া বাকি কবিরা গুণা হোক সগিরা গুণা হোক ছোট হোক বড় হোক যত গুণা আছে শিরিক ছাড়া আমরা কোরআনের আয়াত এবং হাদিস সমূহ দ্বারা বুঝতে পারি যে মোটামুটি সব গুণে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দেন তবে এক্ষেত্রে আরেকটি ব্যাপার হচ্ছে কেউ যদি অজানা সত্ত্বে তার শিরিক হয়ে গেছে অর্থাৎ তার ইচ্ছে নাই শিরিক করার কিন্তু তার কথায় তার বলায় বাঁচন এমনটা হয়ে গেছে এটি কিন্তু বান্দার ভুলে হয় ইচ্ছাকৃত না যেহেতু ইচ্ছাকৃত না আমার আল্লাহ রাবুল আলামিন তৌবার মাধ্যমে সেটি ক্ষমা করে দিবেন সুতরাং শিরিক ছাড়া কবিরা সঙ্গিরা সব ক্ষমা হয়ে যাবে তৌবার মাধ্যমে কেউ যদি বান্দার হক নষ্ট করে তাহলে কি তওবার মাধ্যমে তার গুণাগুলি ক্ষমা হবে তৌবা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বিষয়টি এমন না তৌবা শব্দের অর্থ যেটি আমি বললাম যে ফিরে ফিরে আসা তো আসার একটা বৈশিষ্ট্য আছে ক্রাইটেরিয়া আছে যেমন যখন আল্লাহর হক বিনষ্ট করলো সে আল্লাহর দিকে ফিরে আসলো আল্লাহর কাছে ক্ষমা চাইলো আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহর জন্য তৌবা হয়ে গেল আরেকটি হচ্ছে বান্দার হক যখন নষ্ট করলো যেমন প্রতিবেশীর হক নষ্ট করে কেউ আত্মীয় স্বজনের হক নষ্ট করে অথবা উত্তরাধিকারী সম্পত্তি থেকে কাউকে বঞ্চিত করে এই টাইপের যে হকগুলি আছে বা কাউকে যে কষ্ট দিল ধরেন একটু কটু কথা বলল এই যে কষ্ট পেল এটা কিন্তু হক নষ্ট করা বান্দার সাথে আচরণ খারাপ করা গোনা এটি একটা অন্যায় তো এই বিষয়গুলি থেকেও ফিরে আসা যায় তবা করা যায় তো ওই তবাটা কীরকম ওই তবা মানে আল্লাহর দিকে ফিরে আসা বিষয়টি সেরকম না ওই তবা হচ্ছে ওই বান্দার দিকে ফিরে যাওয়া অর্থাৎ কারোর সাথে যদি হক নষ্ট হয় তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া যে আমি হক নষ্ট করেছি তাকে সেটি ফিরিয়ে দেওয়া প্রথম শর্ত হচ্ছে ফিরিয়ে দিতে হবে যদি কোনো কারণে সে সেটি সামর্থ্যের মধ্যে না হয় বা সেই সুযোগ তখন আর না থাকে একজন মারা গেল তার হক নষ্ট করে ফেলেছে সে মারা গেল তো সেই সুযোগ তো আর নাই তো এরকম যদি হয়ে থাকে তখন তার কাছে ক্ষমা চাওয়া আর যদি তা সে লোকটা মারা যায় বা ক্ষমা চাওয়ারও সুযোগ না থাকে তখন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কিন্তু যদি কাছে বান্দার সেটি না ক্ষমা চায় বা না পূরণ করে ক্ষতিপূরণ না দেয় তাহলে কিন্তু কাছে ওই জন্য কোনো ক্ষমা পাওয়া যাবে না কেউ যদি মানুষের গিবত করে বা চুগলি করে অথবা কারো পিছনে পিছনে তার সমালোচনা করে মানুষের কাছে তাকে ছোট করার চেষ্টা করে তো এটাও তো তার হক নষ্ট করার সামিল কিন্তু সেক্ষেত্রে সে যদি পরবর্তী তার কাছে গিয়ে ক্ষমা চায় যে আমি তোমার কাছে তোমার কাছে ক্ষমা চাচ্ছি কারণ তোমার গিবত আমি করেছিলাম তো সেক্ষেত্রে সে ভয় করে আমি যদি স্বীকার করি তাহলে তার সাথে যে শত্রুতা আছে সেটা বেড়ে যাবে বা সে আমাকে খারাপ জানবে সেক্ষেত্রে তার করণীয় কী দেখুন মানুষ যখন যত বড় কঠিন হোক না কেন সে যখন সামনে এসে স্বীকার করে ফেলে যে আমি অন্যায় করেছি আপনার ব্যাপারে আমি এখন লজ্জিত হয়েছি আমাকে ক্ষমা করে দেন আমার মনে হয় খুব কঠিন হৃদয়ের মানুষও তখন নরম হয়ে যাবে তার হৃদয় একেবারে প্রশান্ত হয়ে যাবে তখন সে যদি শাস্তি দিতে চায় ক্ষমা না করে এটি তার এখতিয়ার আছে তার ইচ্ছা দিন যে আমি না আমি তোমাকে ক্ষমা করব না ইচ্ছা দিন কিন্তু নবীজি সাল্লা সাল্লাম কিন্তু বলেছেন একটি হাদিস শরীফে যে ব্যক্তি নিজে ক্ষমা করে না সে আল্লাহর ক্ষমা কিভাবে আশা করে আল্লাহ তো ক্ষমা করতে পছন্দ করেন সুতরাং তোমরাও ক্ষমা করো তো যদি ক্ষমা না করে এটি তার ইচ্ছা দিন আর ক্ষমা করে দেওয়াটাই তার ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে কিন্তু একটা চাবি কাটি বা একটা গ্যারান্টি হয়ে গেল সুতরাং মানুষের উচিত হবে লজ্জা পাওয়ার সম্ভাবনা থাকলেও গিয়ে ক্ষমা চাওয়া এবং যার কাছে চাইবে থেকে হয়ে হয়ে গেলেন নিজে নিজে স্বীকার করেছি আমি তো ক্ষমা চেয়েছি এখন ক্ষমা করা না করা এটা তো তার তার আছে সুতরাং আমাদের উচিত হবে এরকম গোনা হয়ে গেলে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর আলোচনা করার জন্য আপনাকে মোবারকবাদ দর্শক আমরা শেষ করছি আমাদের আজকের আয়োজন ইনশাআল্লাহ তালা তালিয়া আগামীকালকে আবারও মাহের আমাদ অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হচ্ছে সেই আশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামুল্লাহি